পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে বিজ্ঞান যেখানে থমকে আছে। এসব স্থানে এমন কিছু অলৌকিক বৈশিষ্ট্য চোখে পড়ে বিজ্ঞানের কোনো সূত্র দিয়ে যার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। রহস্যময় এই জায়গাগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে পরামর্শ দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর এমন কিছু জায়গা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তো চলুন তাহলে শুরু করা যাক। আমেরিকার নর্থ ব্রাদার আইল্যান্ড। আমেরিকার নিউ ইয়র্ক শহরের মধ্যবর্তী একটি দ্বীপ হচ্ছে নর্থ ব্রাদার আইল্যান্ড। দ্বীপটিতে বর্তমানে কোনো জনবসতি নেই, পুরো এলাকাটি আজ পরিত্যক্ত। এখানকার সব ঘরবাড়ি পরিত্যক্ত হওয়ায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে। তবে এক সময় প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই দ্বীপে ছিল লোকালয় ও কোলাহল। একাধিক অজানা মহামারীতে দলে দলে মারা গেছে এই দ্বীপের বাসিন্দারা। 1614 সালে নর্থ ব্রাদার আইল্যান্ডে এক সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ে, এতে দ্বীপের প্রায় অর্ধেক বাসিন্দা মারা যায়। এরপর 1880 সালে আবার এ দ্বীপে অজানা এক রোগ ছড়িয়ে পড়ে, প্রাণ হারায় বহু মানুষ। 1940 সালে এই অঞ্চলে ফের সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়ে, তাতেও বহু মানুষ মারা যায় আর বাকি বাসিন্দারা দ্বীপ থেকে পালিয়ে যায়। মৃতদের সবাইকে এ দ্বীপেরই এক স্থানে মর্গ বানিয়ে সংরক্ষিত রাখা হয়। 1951 সালে এই দ্বীপে মাদকাসক্তের পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছিল, কিন্তু সেখানে হানা দেয় মৃত্যু। এই দ্বীপে মৃত বাসিন্দাদের অনেককেই নাকি এখনও মাঝে মধ্যেই চলাফেরা করতে দেখা যায়, চোখের নিমেষেই তারা আবার হারিয়েও যায়। রহস্যজনক ও ভৌতিক নানা ঘটনার কারণে 1963 সালে নর্থ ব্রাদার আইল্যান্ড পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই স্থানটি এখন নানা প্রজাতির পাখির আবাসস্থল। মেক্সিকোর আইল্যান্ড অব দ্য ডল। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দূরে দক্ষিণে জেসিমিকো ক্যানেলের মধ্যেই উঁকি দিয়ে রয়েছে এই দ্বীপটি। জেসিমিকো একটি কৃত্রিম দ্বীপ, অপার সৌন্দর্য বেষ্টিত হলেও এই দ্বীপটি কিন্তু টুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি। কারণ দ্বীপটি একদিকে যেমন নীলাবৃষ্টিত জলরাশির জন্য বিখ্যাত, তেমনি অপরদিকে দ্বীপটিকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব অদ্ভুত কাহিনী। কথিত আছে মেক্সিকোর এই দ্বীপে একটি মেয়ে পানিতে ডুবে মারা যাওয়ার পর তার বাবা জীবিত মেয়ের স্মৃতি ধরে রাখার জন্য গাছে একটি পুতুল ঝুলিয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে দ্বীপটির গাছে গাছে নানা আকৃতির পুতুলের সংখ্যা তিনি বাড়াতেই থাকেন। এবং এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের অধিবাসীরা শুনতে পান এক কিশোরীর কান্না ও হাসির আওয়াজ। ইউনেস্কো 1987 সালে দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করলেও ভূতুরে পুতুলের কারণে এটি মোটেও টুরিস্ট প্লেস হয়ে উঠতে পারেনি। রাজস্থানের ভানগড়। রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর মধ্যে একটি। সন্ধ্যা 6টার পর এই কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না, এটা রীতিমতো সরকারি আদেশ। তাই বিকাল 5:30 থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তা কর্মীরা, যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায়। বলা হয় এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাশ সহ নানান অতিপ্রকৃত ঘটনা ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। বিশ্বের সেরা 10টি হরর স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। জানা গেছে বার দুয়ে কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু পরিণতি ভালো হয়নি তাদের। তেমনি দুই স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। প্যারিসের ক্যাটাকম্ব। বিস্ময়কর একটি স্থান প্যারিসের ক্যাটাকম্ব। এখানে হাজার হাজার কঙ্কালের খুলি দিয়ে তৈরি করা হয়েছে প্যারিসের ক্যাটাকম্বের দেয়াল। এখানে এক সময় গণকবর দেওয়া হতো। এই ক্যাটাকম্বের পাশেই ছিল এক সমাধি স্থান। মৃতদের ভারে সমাধি স্থানটি ধসে পড়লে এই ক্যাটাকম্বের খোঁজ পায় বিশ্ব। প্লেস দি গেভের দাঙ্গায় নিহতদের এখানে কবর দেওয়া হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে 17 শতকে এই ক্যাটাকম্বের ভেতরে নিখোঁজ হয়ে যান এক ব্যক্তি, যার মৃতদেহ পাওয়া যায় 11 বছর পর। 18 শতকে রাজপরিবারের সদস্যদের হত্যা করে ফেলা হয়েছিল এখানে। রটনা রয়েছে অতিরিক্ত আত্মাদের বাস ক্যাটাকম্বে, এ কারণে সাধারণ মানুষের জন্য এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তো এগুলোর মধ্যে আপনার কাছে কোনটিকে সবচেয়ে রহস্যময় জায়গা বলে মনে হয়েছে তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।